একবার চিন্তা করে দেখেন এই এক প্লেট ভাতের পিছনে কত মানুষের মেহনত আছে। সবাই কিন্তু সমান নয়। মাল মর্যাদা আল্লাহ দেন এটা বান্দাকে পরীক্ষা করার জন্য। কাউকে ভালো দিনদার করেন, তার দিনের পরীক্ষা হচ্ছে সে দিন পেয়ে অহংকারী হয় কিনা। কাউকে আল্লাহ মাল কম দিয়েছেন পরীক্ষা করার জন্য, সে মাল কম পেয়ে অন্যের প্রতি লোভী হয় কিনা। একদল লোক বলে দিল যদি ক্যাপিটাল না থাকে তাহলে মানুষ কাজ করবে কোথায়? আপনার যে কোনো মূল্যে পুঁজি জমা করতেই হবে, পুঁজি থাকলে খরচ করা যায়, খরচ করলে শ্রমিক পাওয়া যায়। এটাকে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতি। অথচ ইসলামী বিধান মানলে কোনো সমস্যাই হতো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মাল মর্যাদা আল্লাহ দেন এটা বান্দাকে পরীক্ষা করার জন্য। কাউকে ভালো দিনদার করেন, তার দিনের পরীক্ষা হচ্ছে সে দিন পেয়ে অহংকারী হয় কিনা। কাউকে আল্লাহ মাল কম দিয়েছেন পরীক্ষা করার জন্য, সে মাল কম পেয়ে অন্যের প্রতি লোভী হয় কিনা, ডাকাত হয় কিনা, খুনি হয় কিনা। মালের কম বেশি করা মানুষের হাতে নাই, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এই পৃথিবী পরিচালনার জন্য এটা স্বাভাবিক নিয়ম, এই নিয়মের ব্যতিক্রম হলেই পৃথিবী শেষ। যদি আজকে বাংলাদেশের সবাইকে আল্লাহ কোটিপতি করে দিতেন, সবাইকে আল্লাহ গাড়ির মালিক করে দিতেন, গাড়ির ড্রাইভার কী হতো? আপনার জমি কঠিন, এই গরমের মধ্যে মানুষ চলতে পারছে না, জানতো মাঠে গরিবের মাথার গাম পায়ে ফেলে ধান উৎপাদন করছে, পাটের শাক এখন নিড়ানি দিচ্ছে, গম খেতে কাজ করছে, জব খেতে কাজ করছে, তাদের মাথার গাম পায়ে ফেলা কষ্টের বিনিময়ে আপনার বাড়িতে আপনি দোকান থেকে চাউল কিনে আনতে পারছেন। শুধু এই এক প্লেট ভাত নিয়ে চিন্তা করে দেখেন, এক প্লেট ভাতের পিছনে কত হাজার মানুষের কষ্ট আছে। আগে ধান বুনতে হয়েছে, জমিটা তৈরি করতে হয়েছে, সেখানে তিন মাস পরে ধানে অঙ্কুরোদ্গম ঘটেছে, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে সেখানে চিটা না হয়ে দানাদার চাউলের শীষ হয়েছে। একটা ধানে 100 শীষ হয়েছে, প্রতিটি শীষে 100 করে দানা হয়েছে। ওর পরে আস্তে আস্তে ওটা শুকিয়েছে, এরপরে একদল লোক লেগেছে কেটে আনতে, এবার আবার লেগেছে ওটা মাড়াই করতে, এবার গিয়েছে রাইস মিলে চাউল হতে, সেখান থেকে এসেছে বাজারে, সেখান থেকে কিনেছেন আপনি, এরপরে আপনার স্ত্রী রান্না করে দিয়েছে, তারপরে আপনি প্লেটে ভাতটা পাইছেন। একবার চিন্তা করে দেখেন এই এক প্লেট ভাতের পিছনে কত মানুষের মেহনত আছে। সবাই কিন্তু সমান নয়, কেউ কৃষক, কেউ হারভেস্টার, কেউ ব্যবসায়ী, নানা ধরনের মানুষের প্রয়োজন হয়েছে এখানে। এই যে উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করার মালিককে, এক কথায় আপনাকে বলতেই হবে যে অবশ্যই আল্লাহ। এক একজনকে আল্লাহ এক এক রুচিবোধ সৃষ্টি করে দিয়েছেন, সবাইকে আল্লাহ একই রুচির তে সৃষ্টি করেন নাই, একই মেধা দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই। রেটি আল্লাহ পাক বলছে আহম একসেবুন রহমত রব্বে, তোমার প্রতিপালকের দয়া কি ওরাই বন্টন করবে না আমি বন্টন করবো? নাহানু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম, আমরাই মানুষের মধ্যে জীবিকা বিভক্ত করে দিয়েছি। তোমার ক্ষমতা নেই পাঁচ আঙুল সমান করার। যুগে যুগে বহু পলিটিক্যাল সায়েন্টিস্ট, বহু ইকোনমিস্ট এক একটা পরীক্ষা চালিয়েছে, সেগুলো পড়লে আপনারা পাবেন। একদল লোক বলে দিল যদি ক্যাপিটাল না থাকে তাহলে মানুষ কাজ করবে কোথায়? অর্থাৎ যে কোনো মূল্যে পুঁজি জমা করতেই হবে, পুঁজি থাকলে খরচ করা যায়, খরচ করলে শ্রমিক পাওয়া যায়।
আজকাল বহু শিল্পপতি তারা খুব গর্ব করে বলেন আমার আন্ডারে 50,000 শ্রমিকের রুজির ব্যবস্থা হয়েছে। অনেকে আরও বেশি বেশি বলেন, খুব ভালো কথা, কিন্তু ওরা কে? সিরুদ্দিন পুঁজিপতিদের এটাই ছিল বক্তব্য, পুঁজির মাধ্যমে তারা শ্রমিক তৈরি করবে আর তার মাধ্যমে শ্রমিকদের রুজির ব্যবস্থা হবে। অতএব পুঁজি যত বেশি হবে শ্রমিকের রুজি তত বেশি হবে, এই থিওরি চিরদিন ছিল, আজও আছে আর চলছে জোরে সোরে এখন। এটাকে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতি। অথচ ইসলামী বিধান মানলে কোনো সমস্যাই হতো না। ইসলামী বিষয়ে বিধানটা এই যে ওই ফ্যাক্টরির মালিক শুধু মালিক একা হবে না, ওই ফ্যাক্টরির মালিকানায় অবশ্যই শ্রমিকদের অংশ থাকতে হবে। মালিক অর্থ বিনিয়োগ করেছে, ইনভেস্ট করেছে, সে তো আর কিছু ইনভেস্ট করেনি, শ্রমিক তার শ্রম ইনভেস্ট করেছে, মালিক তার অর্থ বিনিয়োগের একটা অংশ অবশ্যই পাবে আর শ্রমিক তার শ্রম বিনিয়োগের একটা অংশ অবশ্যই পাবে। শ্রমিককে শুধু শ্রমিকের অংশ দিচ্ছেন, মানে দৈনিক মজুরিটা দিচ্ছেন বা মাসিক মজুরি একটা মজুরি আপনি দিচ্ছেন, কিন্তু এর বিনিময়ে যে বিশাল লাভ আপনি এককভাবে করে যাচ্ছেন মালিক হিসাবে, এটা কি সঠিক হচ্ছে না ব্যাটিক হচ্ছে? আপনি যদি 10 টাকা লাভ পান তো ওই শ্রমিকটা অন্তত পক্ষে 2 টাকা লাভ তো পাবে। আপনি লাভের অংশ থেকে মাহরুম করে দিয়ে একই সব লোক খাবেন আর বলুন আমার আন্ডারে 10,000 লোক চাকরি করছে, এই অহংকার চলবে না। শ্রমিক এবং মালিক দুজনেই আল্লাহ সৃষ্টি, এবং এই মেধা মালিকের যে মেধা আল্লাহ দান করেছেন মালিকানা হিসেবে তিনি তার অংশ পাবেন, শ্রমিকের যে শ্রম দেওয়ার মেধা আল্লাহ পাক সৃষ্টি করেছেন শ্রমিককেও যে শ্রমের মেধা দিতে হবে। মজুরি তো সে পাবেই, ওটা তো ঘাম, ওটা মজুরির বিষয় আলাদা, কিন্তু মালিকানাতেও তার অংশ থাকতে হবে। তখন হবে কি, শ্রমিক মালিকের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে, শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ থাকবে না, মালিকের বিরুদ্ধে শ্রমিকের কোনো বিক্ষোভ থাকবে না। এই অর্থনীতি যদি বাংলাদেশে আসত তাহলে কোনোদিন এদেশের ধনী গরিবের মধ্যে এই যে পাহাড় পরিমাণ বৈষম্য থাকতো না।